Recently, Chinese market OnePlus তাদের flagship OnePlus 12 স্মার্টফোনটি অফিশিয়ালি লঞ্চ করেছে। যদিও বলা হচ্ছে জানুয়ারি মাসে এই স্মার্টফোনটি ইন্টারন্যাশনাল মার্কেটে অফিশিয়ালি লঞ্চ করবে OnePlus। যেহেতু OnePlus 12 স্মার্টফোনটি হচ্ছে OnePlus এর প্রিভিয়াস স্মার্টফোন OnePlus 11 এর একটি আপগ্রেড ভার্সন। তো এখানে স্পেসিফিকেশনের দিক থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট থাকবে সেটা তো নিঃসন্দেহে বলা যায়। কিন্তু ডিজাইনগত দিক থেকে কিন্তু খুব একটা বেশি ইমপ্রুভমেন্ট এখানে OnePlus নিয়ে আসেন। সেই পুরাতন ডিজাইনের সাথেই কিন্তু OnePlus তাদের flagship OnePlus 12 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এমনটা নয় যে OnePlus 12 এর আগে আমরা এই ডিজাইনের স্মার্টফোন OnePlus এর তরফ থেকে দেখিনি। OnePlus তাদের 11 স্মার্টফোনটি লঞ্চ করার পরও কিন্তু এই সেম ডিজাইনের সাথে তাদের OnePlus S2, 11R, S2 Pro এবং অবশেষে OnePlus 12 এই প্রত্যেকটা স্মার্টফোনে সেম ক্যাটাগরির ডিজাইনই ব্যবহার করেছে। তার মানে এটা নয় যে এখানে পুরাতন ডিজাইন ব্যবহার করা হয়েছে তাই স্মার্টফোনটি অনেকটাই পুরাতন, তেমনটা কিন্তু নয়। স্মার্টফোনটি দেখতে কিন্তু সত্যি গর্জিয়াস, আপনি জাস্ট একবার দেখুন। পুরাতন ডিজাইন ব্যবহার করলেও স্মার্টফোনটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে OnePlus। স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট ভারী এবং মোটা একটি স্মার্টফোন যদি আপনি সেটা এর প্রিভিয়াস ভার্সন OnePlus 11 এর সাথে কম্পেয়ার করতে চান তাহলে। যেমন এখানে বড় একটি ডিসপ্লে OnePlus অফার করছে আর সেটা হচ্ছে 6.82 ইঞ্চের একটি QHD প্লাস ডুয়েল কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। 120 হার্জের এই ডিসপ্লেটি সর্বোচ্চ 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস তুলতে পারে। এই ডিসপ্লেটি কিন্তু HDR 10 প্লাস সাপোর্টের সাথে আসে। আর হ্যাঁ, এই ডুয়েল কার্ভ অ্যামোলেড ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য এখানে OnePlus ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। তো এক কথায় বলতে গেলে এখানে যে ডুয়েল কার্ভের অ্যামোলেড ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটা একটি A+ গ্রেডের ডিসপ্লে। অন্যদিকে যদি আপনি পারফরমেন্স সেগমেন্টের দিকে তাকান তাহলে স্মার্টফোনটিতে আপনি দেখতে পারবেন ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ফ্ল্যাগশিপ লেটেস্ট 8 Gen 3 প্রসেসরটি। 4 nanometer ফেব্রিকেশনের উপর ডেভেলপ করা কোয়ালকমের এই ফ্ল্যাগশিপ প্রসেসরটি কতটা পাওয়ারফুল সেটা আমাদের সবারই কম বেশি একটু ধারণা আছে। আর যেহেতু বর্তমান সময় এই প্রসেসরটি অ্যান্ড্রয়েড ইন্ডাস্ট্রির সব থেকে পাওয়ারফুল প্রসেসর, তো এক কথায় বলা যেতে পারে OnePlus 12 স্মার্টফোনটি হচ্ছে OnePlus এর সব থেকে পাওয়ারফুল স্মার্টফোন। আর অপারেটিং সিস্টেম হিসেবে OnePlus তাদের এই স্মার্টফোনটিতে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 14 এবং এখানে অক্সিজেন ওএস ব্যবহার করা হবে ইন্টারন্যাশনাল মার্কেটে, যেই ভেরিয়েন্টটা লঞ্চ করা হবে জানুয়ারিতে। কিন্তু চায়নাতে যেই ভেরিয়েন্টটা লঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু কালার ওএস ব্যবহার করেছে OnePlus। এছাড়াও কিন্তু OnePlus তাদের এই স্মার্টফোনটিতে ফাস্ট ট্রানজ্যাকশন বা ফাস্ট ইন্টারাকশনের জন্য কিন্তু UFS 4.0 স্টোরেজ ব্যবহার করেছে। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে LPDDR5X RAM। আর হ্যাঁ, OnePlus এর স্মার্টফোনে কিন্তু রিসেন্ট সময় বেশ হিটিং ইস্যু পাওয়া যাচ্ছে, যার জন্য OnePlus তাদের এই 12 স্মার্টফোনটিতে ব্যবহার করেছে ভিসিং কুলিং সিস্টেম, যাতে স্মার্টফোনটির হিটটা কিছুটা কন্ট্রোলে রাখা যায়। তো এক কথায় পারফরমেন্স সেগমেন্টের কথা বললে স্মার্টফোনটি আপনাকে বর্তমান সময়ের একদম পিক পারফরমেন্স ডেলিভার করতে সক্ষম। অন্যদিকে যদি আপনি স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্টের দিকে তাকান তাহলে দেখতে পারবেন স্মার্টফোনের ব্যাকসাইডে একটি সার্কুলার ক্যামেরা কাটআউটের মধ্যে ইমপ্লিমেন্ট করা রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই সেম ধরনের ক্যামেরা কাটআউটের ডিজাইন কিন্তু আমরা OnePlus 11ও দেখতে পেয়েছিলাম। তো OnePlus 11 থেকে OnePlus 12 কি OnePlus তাদের যে ক্যামেরা সেন্সর সেখানে কি কোনো আপগ্রেড নিয়ে এসেছে? হ্যাঁ, বেশ কিছুটা আপগ্রেড কিন্তু থাকছে OnePlus 12-এ। যেমন এখানে যে মেইন সেন্সরটি ব্যবহার করা হয়েছে 50 megapixel-এর, এই সেন্সরটি হচ্ছে সনিয়ের লেটেস্ট LYT808 প্রসেসরটি এবং এখানে যে লেন্স ব্যবহার করা হয়েছে তার অ্যাপারচার f1.6 এবং এই মেইন সেন্সরে OIS সাপোর্ট অফার করছে OnePlus। এছাড়াও স্মার্টফোনটি আসে 48 megapixel একটি আলট্রা ওয়াইড এবং 64 megapixel একটি পেরিস্কোপিক টেলিফোটো সেন্সরের সাথে। এবং এই 64 megapixel সেন্সরটি হচ্ছে ওমনি ভিশনের সেন্সর, যেখানে তারা 3x অপটিক্যাল জুম অফার করছে। আর হ্যাঁ, এখানেও কিন্তু OIS সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়া ফোনটিতে রয়েছে 32 megapixel একটি সেলফি শুটার, যেটা স্মার্টফোনের ফ্রন্ট পাশে পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করা রয়েছে। আর স্মার্টফোনটির ব্যাকসাইড দিয়ে আপনি সর্বোচ্চ 8K 24 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। তো এক কথা যদি আপনি ক্যামেরা সেগমেন্টের কথা বলেন তাহলে হ্যাঁ, এটা বলতে হবে যে কিছুটা ইম্প্রুভমেন্ট নিয়ে এসেছে OnePlus তাদের এই স্মার্টফোনটিতে। অন্যদিকে যদি আপনি স্মার্টফোনের ব্যাটারি সেগমেন্টের দিকে তাকান তাহলে আপনি কিছুটা অবাক হবেন, কারণ এবার OnePlus তাদের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে কিছুটা বড় ব্যাটারি ইমপ্লিমেন্ট করেছে, আর সেটা হচ্ছে 5400 mAh একটি ব্যাটারি, যেটা সর্বোচ্চ 100W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এবং OnePlus দাবি করছে মাত্র 26 মিনিটের মধ্যে এই 5400 mAh ব্যাটারিকে 100W ফাস্ট চার্জার দিয়ে ফুল চার্জ করা যাবে। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে 50W ওয়ারলেস ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট
এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং রয়েছে স্মার্টফোনটিতে। এছাড়া আমরা অন্য সকল ফ্ল্যাগশিপ স্মার্টফোনে যা যা দেখতে পাই, IP65 এর সার্টিফিকেশন, ডুয়েল স্পিকার, USB টাইপ সি এবং অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এই সব কিছুই কিন্তু আপনি OnePlus এর ফ্ল্যাগশিপ 12 স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন। তো এখন আপনি যদি OnePlus 12 স্মার্টফোনের একটি সামারি টানেন, তাহলে আপনি ইজিলি দেখতে পারবেন OnePlus চেষ্টা করেছে টপ নচ কিছু স্পেক স্মার্টফোনটিতে প্রোভাইড করার। আর হ্যাঁ, OnePlus এর স্মার্টফোনে আমরা যেটা সবসময় দেখতে পাই অ্যালার্ট স্লাইডার, সেটা কিন্তু স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে স্মার্টফোনটি কোন প্রাইসে চাইনিজ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করলো OnePlus। OnePlus 12 স্মার্টফোনটি চাইনিজ মার্কেটের প্রাইস শুরু হচ্ছে বাংলাদেশি টাকায় 66,000 টাকা থেকে, এবং যার সর্বোচ্চ দাম ধরা হয়েছে 90,000 টাকা চাইনিজ মার্কেটে। যদিও জানুয়ারি মাসে যখন OnePlus 12 এই স্মার্টফোনটি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করবে OnePlus, তখন অবশ্যই চাইনিজ মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইস অনেকটাই বেশি হবে। তো আপনার মতামত কি OnePlus এর লেটেস্ট ফ্ল্যাগশিপ OnePlus 12 এই স্মার্টফোনটিকে নিয়ে? এক কথায় বলতে গেলে আমার কাছে এই স্মার্টফোনটির স্পেক বেশ ভালোই লেগেছে। তো আপনার মতামত অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন।